বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষী আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন। সুখের পথে বাধা আসছে আমাদের তখনই মনে হয় যখন আমরা এই জগতের রূঢ় সত্যগুলো বাস্তবের সম্মুখীন হতে শুরু করি এবং অবশ্যই সেই সত্যগুলো আমাদের জীবন থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধিকে বিনষ্ট করে থাকে এবং এটাই হচ্ছে সুখের পথে বাধা। এবং সুখের কারক গ্রহ হচ্ছে শুক্র। তো শুক্র এবং সুখ এই দুটো বিষয় কিন্তু অত্যন্ত অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং সুখ এবং শুক্রের সম্পর্কটা এরকম যার জন্মছকে শুক্র যত খারাপ সেই মানুষটার কাছে যতই কিছু থাকুক না কেন সে মানসিকভাবে সুখী হতে পারে না, আরও চাই কিংবা যেটা পেয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট না থেকে অন্য কিছু চাহিদার দিকে তার মন কিন্তু ঘুরে যেতে থাকে। আর শুক্র যদি জন্মছকে ভালো থাকে মানুষ অল্পেতে সন্তুষ্টি লাভ করে, খানিকটা এই বৃহস্পতির বক্রতামুক্তির ভিডিওতে আমি যেরকম বলেছিলাম ঠিক সেরকমই। তো এখানে মানুষ কিন্তু যেটা পেয়েছে সেটা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকে এবং এদের কাছে প্রকৃত মানসিক সুখ যেটা বলা যায় সেটা কিন্তু শুক্র যাদের ভালো থাকে তাদের কাছে থাকে। তো এবারেও শুক্র নিচস্থ হচ্ছে অন্যান্য বারের মতো, কিন্তু এবারের শুক্র নিচস্থ হওয়াতে একটা বিশেষ মাহাত্ম্য আছে যেটা অন্যান্য বার যখন শুক্র নিচস্থ হয় বছরের এই সময় তার থেকে এইবারের শুক্র নিচস্থ প্রভাবকে অনেকটাই নেগেটিভ এবং আলাদা করে তুলেছে। প্রশ্ন হলো সেই প্রভাবটা কী? প্রথম, এবছরে এমন একটা মুহূর্তে শুক্র নিচস্থ হতে চলেছে যখন কিন্তু রাহু এবং কেতু তার স্থান পরিবর্তন করেছে, মাত্র প্রায় বলতে পারেন 30 দিন সামথিং ওভারকাম হয়েছে এবং রাহু কেতুর নতুন উচ্চস্থ অবস্থান থেকে তারা নিচস্থ শুক্রের ওপর বেশ কঠিনভাবে প্রভাব বিস্তার করবে এবং রাহুর দৃষ্টি সরাসরি এসে পড়বে নিচস্থ শুক্রের ওপর। এটা একটা প্রচণ্ড নেগেটিভ পয়েন্ট, আমি এর ফলটা বলছি আগে বলে নিই, এটা একটা প্রচণ্ড নেগেটিভ পয়েন্ট এবং এটার এফেক্ট বহু মানুষকে বেশ কিছু ক্ষেত্রে আর্থিকভাবে নষ্ট করতে পারে, আর্থিকভাবে সর্বশান্ত করতে পারে এবং তাদের ভেতরের যে সুপ্ত আপনার মোহ বাসনা অ্যাডিকশান কোনো কিছুর প্রতি নেশা এগুলোকে কিন্তু জাগ্রত করতে পারে। এটা অন্যতম একটা নেগেটিভ বিষয় এবারে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে শুক্রের ওপর মঙ্গলের দৃষ্টি। মঙ্গল কিন্তু যে কোনো বিষয়কে অমঙ্গলের দিকে কনভার্ট করতে খুব দ্রুত পারে, মঙ্গলের অনেক শুভগুণ থাকলেও এই সময় মঙ্গল কিন্তু বকরি দৃষ্টি শুক্রের ওপর প্রদান করবে এবং এই শুক্রের নিচস্থ দৃষ্টি এবং অপোজিট সাইড থেকে বকরি মঙ্গলের দৃষ্টি একে অপরের সম্মুখে আসার জন্য মানুষের মন মানসিকতার ওপর একটা ছাপ, যেটা আপনার প্রেমজ সম্পর্কে, যেটা আপনার দাম্পত্য সুখে, যেটা আপনার মানসিক সুখে, যেটা আপনার চাহিদা এবং যোগানের ওপর একটা বড় ভারসাম্যহীনতা এনে দেবে। অর্থাৎ অর্থনৈতিক যে ব্যবস্থা, আপনার যতটা আয় সেই অনুযায়ী ব্যয় বা আপনি যতটা ব্যয় করবেন তার একটা পরিকল্পনা, সেখানে একটু গোলমাল পাকিয়ে দিতে পারে। উপরন্তু শুক্র যে ঘরে এবারে অবস্থান করছে সেটা হচ্ছে বুধের ঘর এবং এই সময় বুধ কিন্তু বেশ কিছুদিন বকরি থাকবে, ফলে আপনি যে বাড়িতে থাকছেন সেই বাড়ির ভীতি যদি ঠিক না থাকে, সেই বাড়ির যে আপনার যে বাড়ি থেকে যে এক্সপেকটেশন বা বাড়ি থেকে যে সুখটা আশা করছেন সেটা আপনি পাবেন কী করে, এই একটা পয়েন্ট। এগুলো আমাদের জীবন জীবিকা এবং আমাদের সম্পর্কের ওপর কী কী প্রভাব বিস্তার করবে জেনারেল প্রেডিকশানে এগুলো আমরা আগে আলোচনা করে নিই, এটা গুরুত্বপূর্ণ। রাশিলগ্নে দু একটা বিষয় খালি তারতম্য হবে, মেন পয়েন্টগুলো সবার ক্ষেত্রে কিন্তু এক থাকবে, এটা একটু মনোযোগ সহকারে শুনুন। প্রথম যে পয়েন্টটা শুক্র সবার আগে ড্যামেজ করে সেটা হচ্ছে প্রেমের জায়গা। এটা খুব কমন ব্যাপার যেটা দেখা যায় যে যখন আকাশে শুক্র নিচস্থ হয় যাদের জন্মছকে শুক্র নিচস্থ আছে, কী করে বুঝবে নিচস্থ আছে? আমি যে ডায়াগ্রামে অঙ্কন করেছি শুক্র যেখানে সেম পজিশন যদি শুক্র হোল্ড করে আপনার জন্মছকে, একই জায়গায় শুক্র থাকে তাহলে শুক্র নিচস্থ। তো এবার আসা যাক, শুক্র যদি আপনার জন্মছকে নিচস্থ থাকে তাহলে এমতো অবস্থায় আপনার প্রেমিক বা প্রেমিকা যিনি আছেন তার যদি শুক্র উচ্চস্থ বা ভালো থাকে তার সঙ্গে একটা জায়গায় মানসিক ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্সও বলতে পারেন, এই ডিস্টেন্সটা কিন্তু তৈরি হয়, সেখান থেকে সেপারেশন, সেপারেট হয়ে যাওয়া,
এবং আলাদা সম্পর্কে ছাড়াছাড়ির একটা সমস্যা থেকেই থাকে। এবং উপরন্তু যেহেতু রাহুকেতু ট্রানজিট করেছে মাত্র কয়েকদিন আগে, রাহুকেতু ট্রানজিটের পর অনেকেরই কিন্তু মন মানসিকতার ওপর, প্রেমের ওপর একটা প্রভাব বিস্তার অলরেডি করেছে রাহুকেতু, এবং শুক্রের ওপর রাহুর দৃষ্টিটা এটাই ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে বেশ কিছু মানুষের ছন্দপতন হবে। এই বেশ কিছু মানুষটা কারা সেটা জানতে হলে আপনাকে ম্যাক্সিমামই জন্মছকের উপর নির্ভর করতে হবে। কিন্তু ওভারঅল আমি যদি বলি, জেনারেল প্রেডিকশানে যাদের শুক্র নিচস্থ আছে তারা এই সময় না নতুন প্রেমে এগোবেন, না পুরনো প্রেমের ঝঞ্ঝটকে বাড়াবেন, অপেক্ষা করুন। যে সহে সে রহে, এই বিষয়টা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় আমি জানি, তবুও কিছুটা আপনি যদি নিজেকে একটু সংযমের ভেতর রাখতে পারেন, কিছু বিষয়ে আপনি এখানে স্থিতিশীলতা ধরে রাখতে পারবেন, নচেত আপনি কিন্তু একটা সমস্যার দিকে এগিয়ে যাবেন। ফার্স্ট, এটা রাশি লগ্নভেদে একটা নেগেটিভ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়, শুক্র যেহেতু আমাদের ভৌতিক চাহিদাগুলোকে বাড়ায়, নতুন ফোন লঞ্চ করেছে আপনাকে কিনতে হবে, আপনার ওই ফোনটাই চাই যেটা আপনি দেখেছেন, নতুন একটা টিভি লঞ্চ করেছে কিনতে হবে, নতুন একটা গ্যাজেটস আপনার বাড়িতে একটা আছে আর একটা কেনা দরকার, এটাও কিন্তু আপনার ভেতরের ভৌতিক চাহিদা। আপনার প্রতিবেশী একটা ফ্ল্যাট কিনেছেন, আপনারও চাই, একটা বাইক কিনেছেন চাই, এই ধরনের বিষয়গুলো যাদের ভেতর কাজ করে তাদের শুক্র কোনো না কোনোভাবে ড্যামেজ থাকে। সব ক্ষেত্রেই যে শুক্র নিচস্থ নয় বলে আপনার শুক্র ভালো আছে তা না, শুক্র কোনো না কোনোভাবে ড্যামেজ থাকে। তো এই বিষয়টার উপর ফার্স্ট আমরা যদি গুরুত্ব দিই, প্রথম যেটা আমরা দেখব এখানে সেটা হচ্ছে এই মুহূর্তে, মানে শুক্র যখন নিচস্থ হচ্ছে 23 তারিখের একটু আগে পরে, যেসব কেনাকাটিগুলো যারা করবেন, অনেক সময় কী হবে, শুক্র নিচস্থ থাকা এবং রাহুর প্রভাবাধীন হওয়ার জন্য আপনি চমক চটক এবং অফার, ডিল, সস্তায় পাচ্ছেন, নো কস্ট ইএমআই ইত্যাদি জাতীয় বিষয়ের উপর ভীষণ মাত্রায় ফোকাস করবেন, ফলে আপনার চাহিদা থেকে কোথাও যেন আপনি একটু সরে যেতে পারেন। মানে আপনার ধরুন একটা সত্যি প্রয়োজনীয়তা আছে, একটা ফ্রিজ বা এসি কেনার আপনি একটা ঠিক করে রেখেছেন যে এই কনফিগারেশন আমার চাই, কিন্তু শুক্রের ওপর রাহুর দৃষ্টি, শুক্র নিচস্থ, আপনি যেটাতে বেস্ট অফার পাচ্ছেন সেটা কিনে ফেললেন, কিন্তু আদৌ সেটা ভালো নয়, ব্যাকডেটেড, কিছু সমস্যা আছে এবং সেটা সচরাচর বাজারে চলতি প্রোডাক্ট নয়, এরকম একটা জিনিসকে আপনি কিনে ফেলতে পারেন, আমি আগেই সতর্ক করছি। এই ধরনের বিষয়ের মধ্যে অনেকেই পড়বেন। এটা এত গুরুত্ব দিচ্ছি কেন, কারণ এখন ফেস্টিভ্যাল সিজন চলছে, ডিল অফার এগুলো কিন্তু খুব নর্মাল বিষয়, অফলাইন অনলাইন সব জায়গায় চলছে, এবং বহু মানুষ যারা আমার সাবস্ক্রাইবার, যারা ভিডিও দেখছেন, প্রচুর লোক কেনাকাটিগুলো করবেন অনলাইন ওয়েবসাইটে, আপনারা নিজেরাই জানেন। তো এই সময় কিন্তু এই ভুলগুলো হবে এবং হওয়ার কথা, যারা আমার কথাটা বুঝতে পারছেন না তারা ভুলটা করে ফেলতে পারেন। আপনারা অবশ্যই নিজের যে চাহিদা, সহজভাবে বলতে গেলে আপনার যেটা প্রয়োজনীয়তা, ফার্স্ট সেটাকে গুরুত্ব দিন। অনেক সময় দেখবেন, আমি উদাহরণ দিয়ে বলছি, ব্যাকডেটেড মোবাইল সস্তায় বিক্রয় হয়ে যায় এই সময় অফারে, তো এই বিষয়গুলোর মধ্যে আপনারা না পড়েন, এটা কিন্তু শুক্র নিচস্থর প্রভাবে আরও কিন্তু বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখবেন। এটা গেল দ্বিতীয় সমস্যা, এটা কিন্তু প্রত্যেকটি লগ্নরাশি ক্ষেত্রেই প্রযোজ্য, আমি কিন্তু এটা মেনশন করে দিচ্ছি, রাশি লগ্ন অনুযায়ী আমি পরে আসছি, আগেগুলো শুনে নিন। পরবর্তী পয়েন্ট হচ্ছে যে শুক্র এবং রাহুর কম্বিনেশন, শুক্র রাহুর কম্বিনেশনটা যেখানে নিচস্থ শুক্র উচ্চস্থ রাহু, এই একটা নেগেটিভ কম্বিনেশনে আছে, এবং মঙ্গলের দৃষ্টি, ভেতরের যে নেশাপ্রাণ যারা করেন, নেশাপানের প্রবণতা, কিছুটা অ্যাডিকশানের প্রবণতা, এগুলো কিন্তু শুক্র বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, শুধু আপনি মদ্যপান করছেন বলেই নেশাপান করছেন তা নয়, কোনো বিষয়ে আপনার ব্যাড ফুড হ্যাবিটসের প্রতি এই সময় আগ্রহ, রাস্তার খাবার খাচ্ছেন, আঢাকা খাবার খাচ্ছেন, আনহেলদি কোনো ফুড খাচ্ছেন, জল বাজে খাচ্ছেন, আর এগুলো এই সময় খেলে কী হতে পারে সেগুলো তো বলার অপেক্ষা রাখে না, তো এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আপনি জড়িয়ে না পড়েন সেটা মাথায় রাখবেন। নেশাপান বা ইত্যাদিগুলো এই সময় কিন্তু বৃদ্ধি পাবে, আর একটু হয়ে যাক এরকম বিষয়গুলো থেকে পরবর্তী ক্ষেত্রে হেলথ ইস্যু, নানারকম সমস্যা ইত্যাদি অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকছে। এটা হচ্ছে শুক্র রাহু যোগের তৃতীয় নেগেটিভ পয়েন্ট যেটা হতে চলেছে, এবং মঙ্গল এটাকে বৃদ্ধি করবে। আপনার অপোজিট যে আপনার লিঙ্গের প্রতি আকর্ষণ, যেটা বৈধ হয়তো নয়, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। অনেকে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকে মানে আপনি নাও হতে পারেন, অনেকে মানে হচ্ছে যাদের জন্মছকে নেগেটিভ শুক্ররাহু যোগ আছে, নেগেটিভ মঙ্গল আছে, তাদের ক্ষেত্রে এরকম ধরনের অবৈধ রিলেশনশিপ, ইললিগ্যাল অ্যাফেয়ার্স, কিছু বিষয়ে ভুল প্রেমের ফাঁদে জড়িয়ে পড়া, ছেলেমেয়ে বোধ, এই জায়গাটা কিন্তু হওয়ার একটা পসিবিলিটি এখানে কিন্তু তৈরি হচ্ছে। এটা কেন হচ্ছে, এই সেই শুক্ররাহু মঙ্গলের
প্রচণ্ড একটা নেগেটিভ কম্বিনেশন, যেটার আমি কভার ফটো আলোকপাত করছি। লগ্ন রাশি যাই হোক না কেন, এই ধরনের যদি আপনার কিছু বিষয়গুলো আসে, জানবেন এটা সাময়িক সুখ আপনাকে দেবে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে, কিন্তু পরবর্তী সময়ের আপনার মানসিক শান্তি কেড়ে নেওয়ার জন্য আজকের ঘটনাটা কিন্তু সংঘটিত হচ্ছে। তাই পরের বিষয়টা ভাবলে আজকের বিষয়টাকে মানসিকভাবে রোধ করার চেষ্টা করুন, এটা কিন্তু এই যোগে আসতে পারে। নেক্সট পয়েন্ট, শুক্র হচ্ছে আমাদের ইলেকট্রনিক্সের কারক গ্রহ, যে কোনো আপনার বাড়ি গাড়ি গ্যাজেটস, আপনার মোবাইল ল্যাপটপ, যাই হোক। এই সময় কিন্তু যদি শুক্র নেগেটিভ থাকে, মোবাইল টোবাইল পড়ে ভেঙে যেতে পারে, বাড়ির পুরনো ইলেকট্রনিক্সের গ্যাজেটস খারাপ হতে পারে, যেটা হয়তো আপনার হাতে নেই, মানে সেই বিষয়টা, মোবাইল যাতে না পড়ে যায়, প্রোটেকশান বা ইত্যাদি ইউজ করুন, কিছু জিনিসপত্র খারাপ না হয়ে যায়, সেই বিষয়গুলো একটু গুরুত্ব দিন। হয়তো অনেকের বাড়িতে একটু সূর্য এই সময় নিচস্থ হচ্ছে, ধরুন কারোর বাড়িতে শর্ট সার্কিট হয়ে আছে, সুইচ বোর্ডে কোনো সমস্যা হয়ে আছে, এগুলো আপনি রিপেয়ারিং করে নিন এই ঘটনাটা হওয়ার আগে, কারণ ওখান থেকে কিন্তু সমস্যার সূত্রপাত বা বৃদ্ধি হবে। আপনি হয়তো সেটাকে গা করছে না, ঠিক আছে এটা চলছে চলুক, একটা বড় সমস্যা হয়ে গেল, আপনি ফেস্টিভ্যাল সিজনে কোনো রিপেয়ারিংয়ের মানুষও পাচ্ছেন না, লোকও পাচ্ছেন না, ফলে এই সময় কিছুদিন সমস্যা তৈরি হয়ে যেতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আপনি জানেন যে ফেস্টিভ্যাল সিজনে ইলেকট্রিশিয়ান বা ইত্যাদি তারাও অনেক কাজের মধ্যে যুক্ত থাকেন, আনঅ্যাভেলেবেল হতে পারেন, তারা মাথায় রাখবেন এই ধরনের সমস্যা এই কম্বিনেশানটা আসতে পারে, কারণ উপরন্তু এই সময় সূর্য নিচস্থ থাকবে, যার ভিডিও আমি আপডেট দিয়ে দিয়েছি, বুধ ও বকরি থাকবে তারও আপডেট দিয়ে দিচ্ছি। নেক্সট পয়েন্ট, জেনারেল প্রেডিকশানটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এখানে। নেক্সট পয়েন্ট হচ্ছে শুক্র রাহু মঙ্গলের কম্বিনেশান এবং একই সময় বুধ বকরি, বাণিজ্যিক ক্ষেত্রে কোনো রকম প্রলোভনের ফাঁদ বা লোভের ফাঁদে পা দেবেন না। ব্যবসা বাণিজ্য ডিপেন্ড করছে অনেকটাই ব্যক্তিগত জন্মছকের ওপর, আপনার সপ্তমপতি কী পজিশন আছে না আছে এগুলো বিষয়, কিন্তু শুক্র মঙ্গল রাহুর কম্বিনেশান উপরন্তু বুধ বকরি থাকার জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি অ্যাডভান্স ছাড়া কোনো ডিল করে ফেললেন ফেস্টিভ্যাল সিজনে। আপনার ধরুন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা আপনার ব্যক্তিগত বিষয়ে নেবেন না, শাড়ির ব্যবসার ধারে অনেক কিছু কাপড় জামা কাউকে দিয়ে দিলেন, সেই টাকা রিকভার করতে সমস্যা হয়ে গেল। আননোন পিপল বা যাদের উপর ভরসা করা যায় না, লাভ হচ্ছে ভেবে এই ধরনের কাজ কিন্তু এই সময় করবেন না, কারণ সমস্যা কিন্তু পরবর্তী সময় এই কম্বিনেশানটা দেবে। এই কম্বিনেশানটা এই সময় কিন্তু আপনাকে দিয়ে কার্যটা করিয়ে নিচ্ছে, ফলটা কিন্তু কিছুদিন বাদেই বুঝতে পারবেন যখন বৃহস্পতি নিচস্থ বা ইত্যাদি হয়ে যাবে, কারণ শুক্র যখন নিচস্থ ভাব ত্যাগ করবে মানে 17 নভেম্বর, সঙ্গে সঙ্গেই প্রায় বৃহস্পতি নিচস্থ হয়ে যাবে, এই বিষয়টা মাথায় রাখবেন। কোনোরকমভাবে অ্যাডভান্স ছাড়া কাজ করা ইত্যাদি করবেন না, কারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুক্র বুধ এবং রাহুর কম্বিনেশান মঙ্গলের কম্বিনেশান ম্যাক্সিমাম লেভেলে কিন্তু ডাউন করতে পারে। ফেস্টিভ্যাল সিজনে অনেক ব্যবসা চলে এবং ব্যবসা চলবেও, কিন্তু ব্যবসার সমস্যাটা আসবে এই জায়গাটাকে, ধার বাকি লোভের ফাঁদে পা দিয়ে দেওয়া ইত্যাদি। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই সময় কিন্তু শেয়ার লটারি ইত্যাদিতে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে একটু ব্যক্তিগত জন্মছকটা যাচাই করে নিতে হবে, আইদার আপনার চকে শুক্রমঙ্গল কম্বিনেশান আছে কিনা, কিংবা শুক্রাহুর কম্বিনেশান আছে কিনা। আপনারা জানেন যে পুজোর সময় বিভিন্ন লটারি বা ইত্যাদির অনেকেই মানুষ এই সময় লটারির দিকে আগ্রহী হয়ে থাকেন, কারণ বড় বড় বাম্পার সিরিজগুলো এই সময় আসে, এটা তো অপেক্ষা রাখেন, আমি বলবো না যে আপনারা লটারিতে একদমই যাবেন না, এটা ভুল কথা হবে, আপনারা এগোতে পারেন, কিন্তু যেখানে আপনার হিউজ টাকা ইনভেস্ট করতে হবে সেখানে ব্যক্তিগত জন্মছক বিচার না করি আমার মনে হয় এগোনো রিস্কি হয়ে যাবে। শুক্র নিচস্থ রাহু মঙ্গলের কম্বিনেশান আমি প্রথমেই বলবো, লগ্ন রাশি আপনার যদি নাও জানা থাকে, আপনার যদি গাইনি সমস্যা থাকে সেগুলো কিন্তু কিছু বিষয়ে বাড়তে পারে এই সময়। হ্যাঁ, গাইনি সমস্যা উপরন্তু শুক্রমঙ্গল কম্বিনেশানে হরমোনজনিত কিছু সমস্যা যারা ভুগছেন, কম বেশি একটু তারতম্য মনে করলে কোনো ধরনের আপনি মেডিকেল টেস্ট করে নিতে পারেন বা ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে শুক্র রাহু এবং মঙ্গলের কম্বিনেশান এটা ইন্ডিকেট করছে যাদের লিভার কিডনি ইত্যাদি রিলেটেড সমস্যা যারা ভোগেন বা ভুক্তভোগী যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু কেয়ারফুল থাকতে হবে, হেলথ ডিজিজগুলোর মধ্যে এইখানে প্রবলেম কিন্তু লুকিয়ে আছে আপনাদের ক্ষেত্রে। এখানে তাহলে বুঝতে পাচ্ছেন আপনার রাশি লগ্ন না জানা থাকলেও আমি কিন্তু এখানে আপনার প্রেডিকশানটা করে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন ব্যাপারটা। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা অনেকক্ষণ দেখছেন, দয়া করে একটু লাইক করে এবং একটু শেয়ার করে দিন যাতে অন্যান্য বন্ধুরা আপনার হাত ধরে ভিডিওটি দেখতে পান। নেক্সট পয়েন্টে চলে এলাম, শুক্র নিচস্থ হলে কী কী প্রভাব আপনাদের এই সময় আসতে পারে। সময়টা এমনই, শুক্র কিন্তু এই সময় মেইনলি যে বিষয়টা করতে পারে, মহিলাদের সঙ্গে কিন্তু চট করে বিবাদ অশান্তিতে যাবেন না। আমি সাধারণভাবে আপনারা জানেন শুক্র যখন ষষ্ঠে থাকে আমি রাশিলগ্ন প্রেক্ষাপটে বলি কথাটা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে শুক্র যেহেতু মঙ্গল দৃষ্ট এবং রাহু দৃষ্ট হয়ে আছে, আমি বলবো আপনি যদি নিজেও মহিলা হন চট করে কোনো মহিলার সঙ্গে শত্রুতা নেবেন না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে পরবর্তী সময় একটু ভারী হতে পারে। যেই হন আপনি, যত শক্তিশালী মানুষ হন বা যত প্রভাবশালী ব্যক্তিত্ব হন আপনি, এটা কিন্তু পরবর্তী সময় আপনার ক্ষেত্রে একটু
নেগেটিভে যেতে পারে, এটা মাথায় রাখা জরুরি। কোনো মহিলাকে অসম্মান করা বা কোনো মহিলার সঙ্গে কিছু করা, এগুলো কিন্তু আসতে পারে। আর শুক্র যখন নিচস্থ হয়, এটা ব্যক্তিগত জন্মছক ওরিয়েন্টেড, যদিও ব্যক্তিগত জন্মছকে শুক্র খারাপ থাকলে এই ধরুন আত্মীয় স্বজনের সম্পর্ক কিছুটা ডাউন হয়ে যাওয়া, কিছু বিষয় আপনার দাম্পত্য সুখ যেটা ছিল রোম্যান্টিক মুড সেখানে একটু এদিক ওদিক সমস্যা হচ্ছে, এই ধরনের বিষয় হওয়া, এগুলো কিন্তু ন্যাচারাল বিষয়। এবং দাম্পত্য জীবনের মধ্যে সম্পর্কের যে কেমিস্ট্রিটা ছিল সেটা কিন্তু একটু সমস্যা হতে পারে। তবে শুক্রমঙ্গলের কম্বিনেশান যে কোনো ধরনের, যারা রসায়ন নিয়ে কাজ করছেন, গ্লাস নিয়ে কাজ করছেন, এদের ক্ষেত্রে ফল ভালো থাকতে পারে। এবং বেশ কিছু বিষয়, শুক্র রাহুর কম্বিনেশানটা যদি আপনার জন্মছকে স্ট্রং থাকে, আপনি যদি অভিনয় শিল্পকলা আর্টিস্টিক কাজে যুক্ত থাকেন, আপনি যদি একজন ক্রিয়েটিভ পার্সন হন, আপনার ভেতরে নতুন উদ্ভাবনী শক্তি, চিন্তাধারা, কোনো ক্রিয়েটিভ কাজ, এগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে পারে। শুক্র অ্যাকচুয়ালি নিচস্থ যে কন্যার ঘরে হচ্ছে, কন্যা হচ্ছে প্র্যাকটিক্যাল, ক্যালকুলেটিভ, এবং কন্যা হচ্ছে খুব মেপে ঝুপে চলার রাশি। আর শুক্র হচ্ছে বাঁধন ছাড়া একটা মানসিকতা, নিজের মনকে উড়িয়ে নিয়ে যাওয়ার দিকে এগিয়ে যেতে চায়। তো এই দুটো মিসম্যাচ ছোঁয়ার জন্য এখানে শুক্র কিন্তু একটা জায়গায় নিচস্থ প্রভাব দিতে শুরু করে। এবং এই শুক্রের প্রভাব ছাড়াও এবার আমরা রাশি লগ্ন ভিত্তিক আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক রাশি লগ্নের জন্য। এই প্রেডিকশনগুলো ছাড়াও সেপারেট একটি দুটি পয়েন্ট এ কী কী চেঞ্জ হচ্ছে সেগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন। আসো এবার যে কথাটা আসবো সেটা হচ্ছে, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন যে কোনো সমস্যা নিয়ে, আপনার ব্যক্তিগত সমস্যা, জন্মছক বিচার, আপনার বিবাহপূর্বক আলোচনা, সমস্ত বিষয় নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে চ্যানেল নেমটা দেখছেন এটা ফেসবুকে টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ দুটোই খুঁজে পেয়ে যাবেন। আপনি সেখানে এলে প্রথমেই আমাদের নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারে একটা ফোন করে, ফোনে একটু বুকিং করিয়ে নেবেন। তারপর বাড়িতে বসে আপনি অন ফোন আপনার যাবতীয় সমস্যা নিয়ে ডিটেল আলোচনা, সমাধান সূত্র পাওয়া আমাদের থেকে আপনি পেতে পারেন, এবং সেটা হবে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। অবশ্যই বিষয়টা আমি একবার রিপিট করি, মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষ আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশানটা, অল নোটিফিকেশানটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করে। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস পেয়ে যাবেন। এই ভিডিও নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলেও আমাদের পেজ এবং আমাদের গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন। ফলো করতে পারেন ইনস্টাগ্রাম প্রোফাইলকেও আমাদের, আর একটু লাইক এবং শেয়ার করে দিন যেসব বন্ধুরা এই কথাগুলো আমার জানতে পারলেন না, যাতে আপনারই হাত ধরে তারা এই ভিডিওটি দেখতে পান। এবার শুরু করছি লগ্ন রাশিভিত্তিক আলোচনা। যদি লগ্ন জানেন লগ্নটাকেই প্রাধান্য দিতে পারেন। প্রথমেই আসা যাক মেষলগ্ন মেষরাশির কথায়। মেষলগ্ন মেষরাশি সাপেক্ষে শুক্র ষষ্ঠে সাময়িক শত্রুতা বাড়তে পারে, অবশ্যই শত্রুতার বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই সময় কিন্তু মহিলাদের সঙ্গে বিবাদে আপনারা বেশি এমাত্রা একদমই জড়াবেন না, যেটা আমি জেনারেল প্রেডিকশানে বললাম, তার থেকেও কিছু বেশি প্রভাব আপনাদের থাকবে, কারণ এটা আপনাদের ন্যাচারালি ষষ্ঠ ঘরে থাকছে শুক্র, এটা মাথায় রাখবেন। ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের বিষয়ে এই সময় কিন্তু কেয়ারফুল থাকবেন, খরচ কিছুটা বাড়বেই, কারণ এখানে রাহুর দৃষ্টি শুক্রের উপর পড়ছে, সেভিংসের মানি কিন্তু কিছু বিষয়ে খরচ হতে পারে, যাতে উল্টোপাল্টা খরচ না হয়, ভোগসুখে বেশি ব্যয় না হয়, সাধ্য বুঝে সাধ পূরণ করবেন, এটা কিন্তু আমি এখানে বলে দিলাম, সেটা কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। দু নম্বর বিষয়, মেষলগ্ন মেষরাশি দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ, পার্টনারের হেলথ নিয়ে কিছু সমস্যা, এগুলো কিন্তু শুক্রের প্রভাবে বাড়তে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে পুরোপুরি ডাউন সিচুয়েশন না হলেও এই ধার বাকি বা ইত্যাদি যেগুলোর কথা আমি জেনারেল প্রেডিকশানে বললাম সেগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর ব্যবসায়িক যে প্রতিযোগিতা, মানে আপনি ধরুন একটা দোকান চালান, সেম দোকান আশপাশে দু চারটে আছে, তারাও কিন্তু বেশ জোরালো ব্যবসা দেবে, যেটা আপনার ক্ষেত্রে কিছুটা হয়তো সমস্যা হতে পারে, এই জায়গাটাও কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি। আর ব্যক্তিগত কথা এই সময় কাউকে শেয়ার করা যাবে না, সেটার কিন্তু বিশ্বাসে অমর্যাদা হতে পারে। কোমরের ব্যথা বেদনার সমস্যা, কিছু বিষয় আপনার পুরনো রোগ ভোগের একটু প্রাদুর্ভাব বা রোগ ঠিক হতে একটু দেরি হচ্ছে, দু চারবার আপনাকে মেডিসিন খেতে হলো, এগুলো কিন্তু এই সময় কেয়ারফুল থাকবেন। মানে যেহেতু আপনাদের রাশির অধিপতি স্বয়ং মঙ্গল, মঙ্গল শুক্রের মধ্যে কম্বিনেশান, ভৌতিক চাহিদাগুলো আপনার একটু দু বিষয় এই সময় বাড়তে পারে। তো বিস্তারিত জানতে আপনাদের বাকি যে গোচর ফলগুলো তো দেখতেই হবে, যেমন বুধ বক্রী সূর্য নিচস্থার একটা বিষয় মাথায় রাখতে হবে, যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনাগুলোর ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু দুর্বল বলেই আমার মনে হচ্ছে। যে কোনো সম্বন্ধ এই সময় এলে আলাপ আলোচনা এগোনোর ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোনো দরকার। বিবাহযোগ 2021 এই বিষয়ে আপনাকে হেল্প করবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়।
বৃষ লগ্ন বৃষ রাশি ক্ষেত্রে শুক্র হচ্ছে স্বয়ং রাশির অধিপতি এবং লগ্নের অধিপতি। লগ্ন যদি আপনার স্পেশালি বৃষ হয়, এই সময় কিন্তু শারীরিক দুর্বলতা বাড়বে এবং মানসিক ক্ষেত্রে আপনার চটজলদি ডিসিশনগুলো একটু সমস্যা হবে। আপনি কিন্তু একটু বাড়তি খরচ করতে পারেন কারণ শুক্র মঙ্গলের কম্বিনেশান। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি জেনারেল প্রেডিকশনে ম্যাক্সিমাম পয়েন্ট কভার করেছি, যারা সন্তান ক্যারি করে আছেন তাদের হেলথের ক্ষেত্রে মেডিকেল অ্যাডভাইসগুলো মেনে চলতে হবে। ভুল প্রেমের যোগাযোগ আসতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে বা চলতি প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু শুক্র খারাপ না থাকে, রোম্যান্টিক মুডি থাকবে, কিন্তু যদি আপনার শুক্র ড্যামেজ থাকে সেক্ষেত্রে প্রেমের সমস্যা এবং কিছু ভুল প্রেমের যোগাযোগ এই সময় আসতে পারে। কিন্তু আপনার জন্মচক্রে শুক্র ভালো থাকলে এই সময়টা রোম্যান্টিক কাটবে। পেটের গোলমাল, হজমের সমস্যা, রিলেটেড সমস্যা টুকিটাকি বাড়বে। তো আমি যেরকম বললাম, নতুন সন্তান যোগের বিষয় আসতে পারে এবং আপনার যদি সন্তান থাকে সন্তানের একটু শটপটে ভাব, নেচার, এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। উচ্চশিক্ষার অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু যোগাযোগ এই সময় পেতে পারেন, নতুন কোনো কোর্স বা ইত্যাদি এর মধ্যে কিন্তু আপনি ইনভলভ হতে পারেন। দূরের যোগাযোগগুলো এই সময় আসতে পারে, বিদেশ যাত্রা, দূর যাত্রা, যোগাযোগের কিন্তু স্কোপ এই সময় কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ থাকতে পারে। এর বাইরে রাহু রাশি থেকে শুক্রের ওপর দৃষ্টি দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আমি জেনারেল প্রেডিকশনে যে পয়েন্টটা আপনাদের স্পেশালি বলেছিলাম, এই নেশা, কোনো বিষয়ে আপনার চাহিদা, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। ফিল্ম মিডিয়া সেন্ট্রিক যারা কাজ করছেন, প্রেস মিডিয়ায় যারা আছেন, বায়বীয় মাধ্যমে যারা কাজ করছেন, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। বিবাহকেন্দ্রিক কিছু যোগাযোগ এই সময় অ্যাক্টিভ থাকবে, ভাবনা চিন্তা করে একটু এগোবেন কিন্তু বিবাহকেন্দ্রিক যোগাযোগ আসবে। দাম্পত্য ক্ষেত্রে অভিমান, মান এবং নিজেদের মধ্যে একটু সম্পর্কজনিত বিষয় ভালো মন্দ মিশিয়ে মিশ্রফল পাবেন, তাই দৈনিক রাশিফলটা রেগুলার একটু ফলো করবেন। এবং 2021-এর যে বিবাহযোগ 2021 সেটা আপনাকে আরও হেল্প করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন মিথুন রাশির ঠিক চতুর্থ স্থানে শুক্রের গোচর এবং শুক্র নিচস্থ, মায়ের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার এই সময়। শুক্রের যে চতুর্থ স্থানে অবস্থান সেটা আপনাকে মানসিক সুখ দেবে, কারণ শুক্র হচ্ছে ন্যাচারাল সুখের কারগ্রহ, মানসিক সুখ দেবে। কিন্তু আপনার রাহুর যে প্রভাবটা, এটা কিন্তু মানসিক চঞ্চলতা তার সঙ্গে বাড়াবে, অস্থিরতা মনে, কিছু বিষয়ে চিন্তা ভাবনা, টেন্সভাব, এগুলো বাড়াবে। কিন্তু তার সঙ্গে আনন্দ, অনুষ্ঠানে মেতে থাকা, বাড়িতে অনুষ্ঠান ইত্যাদি, বন্ধু সমাগম, আগমন হতে পারে। কিছু ইলেকট্রনিক্সের জিনিসপত্র খারাপ হতে পারে এই সময়, মোবাইল, কোনো টিভি ইত্যাদি কেনার ক্ষেত্রে বা ইলেকট্রনিক্সের সাজসরঞ্জাম কেনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমি জেনারেল প্রেডিকশনে ম্যাক্সিমাম পয়েন্ট কভার করেছি, তবুও কিন্তু এটা মাথায় রাখতে হবে। সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিদের ভালো, ইলেকট্রনিক্স, যে কোনো সফটওয়্যার, আইটি প্রফেশনে যারা আছেন এদের ক্ষেত্রে ভালো। জন্মস্থান থেকে দূরে যারা বাস করেন তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু সমস্যা আসতে পারে, তবে বাড়ি ফেরার কিছু যোগ এই সময় কিন্তু কানেকশান দিচ্ছে শুক্র। জন্মস্থান থেকে দূরে যদি আপনার কোনো যাত্রার ভ্রমণের যোগও আছে, কারণ এখানে কিন্তু একদিকে বাড়ি ফেরার যোগ আর একদিকে দূরে যাওয়ার যোগ আছে। বাড়ি ফেরার যোগে অসুবিধা নেই, কিন্তু দূরে যাওয়ার যোগে আপনাকে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। বিশেষত কর্মকেন্দ্রিক বিষয়ে এই ধরনের যোগ আছে, সম্ভাবনা হরস্কোপে থাকছে। এর বাইরে শুক্র যেহেতু আপনাদের প্রেমের অধিপতি, সে চতুর্থ স্থানে যাচ্ছে, প্রেমে একটু ঝঞ্ঝাট, প্রেমের টুকিটাকি সমস্যা এগুলো আসতে পারে। দৈনিক রাশিফলটা রেগুলার ফলো করুন, আমি ডেলি আপডেটটা আপনাদের জানিয়ে দেবো। 2021-এর বিবাহযোগটা খুবই ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই দেখে নেবেন। আর সন্তান যারা ক্যারি করে আছেন মিথুন লগ্ন মিথুন রাশি, হেলথের ক্ষেত্রে ডাক্তারবাবুর মেডিকেল অ্যাডভাইসগুলো একটু ফলো করে চলবেন। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু প্রাপ্তির অধিপতি, একাদশের অধিপতি, তৃতীয় যাচ্ছে এবং শুক্র নিচস্থ হচ্ছে। তৃতীয় ঘর হচ্ছে আমাদের পরাক্রমের ঘর, আর পরাক্রমের ঘরে যে কোনো সফিস্টিকেটেড প্ল্যানেট, অবশ্যই সুখের কারকগ্রহ, এরা কিন্তু খুব ভালো ফল দেয় না। আপনাদের ভেতরে লেজিনেস, কাজ ঠেলে দেওয়ার প্রবণতা, পরে করবো, কাল করবো, পরের মাসে করবো, পুজো যাক তারপর করবো, এই ধরনের চিন্তাভাবনাগুলো শুক্র বাড়াবে, আর নিচস্থ শুক্র হওয়ার জন্য এটা আরও বাড়তে পারে। আচ্ছা, শুক্র যদি আপনার জন্মচক্রে খারাপ থাকে, নেগেটিভ থাকে বা নিচস্থ থাকে, তাহলে এই সময় কিন্তু আপনার সঙ্গে অন্যান্য মানুষের মধ্যে একটু ভুল বোঝাবুঝিটা বাড়বে। এটা হচ্ছে লগ্নরাশি অনুযায়ী এফেক্ট, জেনারেল প্রেডিকশন এফেক্টগুলো তো থাকছেই, তার সঙ্গে কিন্তু এফেক্টগুলো ইনক্লুড হচ্ছে, এটা ভুল বোঝাবুঝির জায়গাটা বাড়বে। আর বিশেষত আমি একটা কথা বলবো, যে কোনো আর্থিক ক্ষেত্রে লোন ইত্যাদি, যেহেতু একাদশের অধিপতি, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কিছু কাগজপত্রের সমস্যা আসতে পারে, সেটা আপনার কোনো সরকারি কাগজপত্র, সার্টিফিকেশন, এগুলো করাতেও আসতে পারে, কিন্তু পার্টিকুলার এই জায়গাটা একটু সমস্যা আসতে পারে। আর শৈশবোধ করার ক্ষেত্রে একটু ভালো করে নেড়ে ঘেঁটে দেখে নেবেন। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সময় পুরনো জিনিসপত্র বিক্রয় করার যোগ আছে, কিন্তু বাড়ির ডিল করা, আপনার কোনো নতুন গ্যাজেটস কেনা, এগুলো বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। আপনি ধরুন একটা বাস্তু দোষযুক্ত বাড়ি কিনে ফেললেন, গাড়ি কিনলেন, প্রপার যে আপনি
যেটা চুজ করতে চাইছেন সেটা পেলেন না, ঠিক আছে একটা চলে যাক এরকম ভাবে একটু কিছু কিনে ফেলেন, এগুলো কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মায়ের হেলথের বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, মায়ের হেলথ টুকিটাকে বিষয়ে সমস্যা করতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু রোম্যান্টিক মুহূর্ত আপনারা পাবেন শুক্র মঙ্গল যোগের প্রভাবে, কিন্তু ব্যক্তিগত জন্মচক্রে শুক্র মঙ্গল যোগ একটু নেগেটিভ ফল দিতে পারে যদি থাকে, আদারওয়াইজ কিছুটা রোম্যান্টিক মুহূর্তে এই সময় আপনারা পাবেন। তবে এই সময় আপনার গৃহস্থান পরিবর্তন, কোনো যে কোনো কারণেই হোক গৃহস্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। আর কি হচ্ছে কর্কটের ক্ষেত্রে, কর্কটের ক্ষেত্রে মেইনলি শুক্র যদি আপনার ড্যামেজ থাকে, বোন স্থানীয় কেউ, আপনার নন স্থানীয় কেউ মানে ফিমেল যারা আছে তাদের সঙ্গে কিছু কিছু বিষয় একটু মানসিক দূরত্ব এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন উদ্যোগে মাঝে মাঝে একটু ভাটা আসতে পারে, আপনি হয়তো ভেবেছিলেন একটা নতুন কিছু শুরু করতে চলেছেন সেখানে একটু ডিলে হচ্ছে, ইত্যাদি সমস্যা আপনাদের ক্ষেত্রে আসছে। মাথায় রাখবেন জেনারেল প্রেডিকশনটা কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ, যেটা আমি ভিডিওর শুরুতে বললাম। এবং আপনাদের বিবাহকেন্দ্রিক বিষয়ে কিছু সম্বন্ধে যোগ আছে, তবে বিস্তারিত জানতে বিবাহযোগ 2021টা আপনারা ফলো করুন। রেগুলার কী কী হবে শুক্রের প্রভাবে, যখন যখন শুক্রের নক্ষত্র যাবে কী কী ফল পাবেন সেটা জানার জন্য আপনারা দৈনিক রাশিফলটা ফলো করুন। আমি দৈনিক রাশিফলে আরও বিস্তারিত জানাবো, আর প্রশ্নগুলো আপনাদের জানিয়ে দিন কমেন্ট সেকশনে, আমি সেগুলো দেখে দৈনিক রাশিফল আপনাদের জানাবো। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে শুক্র কর্মপতি, কর্মপতি নিচস্থ, কর্মস্পৃহা কিছুটা কমবে, এবং কাজের ক্ষেত্রে যদি বলেন আপনার ক্ষেত্রে তুঙ্গস্থ রাহুর প্রভাব অবশ্যই আছে। একেবারে কাজের ক্ষেত্রে ডাউন সিচুয়েশন না এলেও কর্মক্ষেত্রে কিছু কাজ আটকে যাওয়া বা যতটা আপনি ভেবেছেন টার্গেট হিট করবেন সেই টার্গেট হিট করার জায়গায় একটু সমস্যা, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিছু বিষয় থাকতে পারে, এবং টার্গেট হয়তো বেড়ে গেল এগুলো কিন্তু সময় হওয়ার সম্ভাবনা কিছু বিষয় থাকছে। শুক্র সেকেন্ড হাউসে, অর্থাৎ সেকেন্ড হাউস হচ্ছে আমাদের সেভিংসের ঘর, খাওয়া দাওয়া রুচি বাচ্চা তুরতার ঘর, কথায় মধুরতা থাকবে, কথায় আপনার চমক চটক এগুলো থাকবে, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে আপনি বাড়তি কথা বললে ব্যক্তিগত কথা কিছু শেয়ার করে ফেলতে পারেন। দু নম্বর বিষয় হচ্ছে স্পাইসি ফুডের প্রতি আকর্ষণ বাড়বে, যেটা আমি জেনারেল প্রেডিকশানে বললাম তার থেকে এখানে কিন্তু বেশি রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসবে। আঢাকা খাবার, কাটা ফল, আনহাইজেনিক খাবার দাবার একটু শারীরিক সমস্যা করতে পারে। একটু খাওয়া দাওয়ার বিষয়ে আপনি খাবার খেতে পারেন, কিন্তু একটু এই হেলদি ফুডগুলো খাওয়ার চেষ্টা করুন, একটু রাস্তাঘাটে খাবার ইত্যাদি খেলে সমস্যা হবে। শুক্র দ্বিতীয় স্থানে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো, গান বাজনা যারা করেন, কণ্ঠশিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। শুক্র নিচস্থ হলেও এখানে কিন্তু ভালো ফল পাবেন। পারিবারিক সুখ বা আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশান যদি বলেন এই জায়গাটা ব্যাঘাতযোগ থাকছে, সেটা শুক্র মঙ্গলের কম্বিনেশন এবং অবশ্যই বুধ বক্রি হয়ে যাওয়া বা শুক্র নিচস্থ ঘরে অবস্থান করার জন্য শ্বশুরালয় বা ইত্যাদি কারোর সঙ্গে কিছু কিছু বিষয় একটু নেগেটিভিটি ভালো জায়গাটা থাকছে না, এগুলো কিন্তু হওয়ার পসিবিলিটি থাকছে। আর দু নম্বর বিষয় হচ্ছে একটু হাত খুলে খরচ হয়ে যেতে পারে আপনার সেভিংসের জিনিস, মানে যে টাকাটা হয়তো সঞ্চিত আছে অন্য কোনো কাজে বা ভালো গুরুত্বপূর্ণ কাজে লাগতো সেইটা আপনি কিছু কেনাকাটি করে ধুমধাম কিছু করে টাকাটা খরচ করে ফেললেন, এই বিষয়গুলো কিন্তু একটু আপনাকে গুরুত্ব দিতে হবে। এবং সেভিংসে ইনভেস্ট করতে হলে এই সময় কিন্তু খুব ভেবে চিন্তে করতে হবে, আপনাকে এজেন্ট বললো আর আপনি ইনভেস্ট করে ফেলেন সেটা না হয়, ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দরকার হলে অনলাইন ইউটিউব অনেক জায়গায় আছে এখন বর্তমানে, সেগুলো কিন্তু ভালো করে সার্চ করে দেখে নিন, টুকিটাকি ছোটোখাটো ক্লজকেও কিন্তু মিস করবেন না। পিতার একটু শারীরিক দুর্বলতা এই সময় থাকতে পারে, বিস্তারিত আপনাকে জানতে দৈনিক রাশিফলটাতে রেগুলার ফলো করতেই হবে, সেখানে ডিটেল আলোচনা পাবেন। এবং বিবাহযোগ 2021 রাহুকেতুর গোচরে 2021-এর রাশিফল আপডেট শুরু হয়ে গেছে দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন কন্যা রাশিতেই তো শুক্র, শুক্র রাশিতেই আপনাদের নিচস্থ হয় আর বুধ বকরি থাকে, কন্যার যে স্বভাব ক্যালকুলেটিভ ওয়েতে চলা, হিসাব নিকাশ করে চলা, এখানে কিন্তু কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে একটু মনটা উড়ুড়ু ভাবটা বেশি থাকবে, ফলে আপনার রেগুলার যে ডে ওয়ার্ক সেখানে দেখবেন মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যাচ্ছে, আপনার যে শিডিউলগুলো আছে সেখানে একটু গ্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে বাড়ছে। পুরনো টাকাকড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, কিন্তু সেভিংসে ইনভেস্ট বা ইত্যাদি করা বিষয়ে অত্যন্ত সতর্ক হতে হবে, ভুল খাতে ইনভেস্ট না হয়ে যায় কেয়ারফুল থাকতে হবে। ফিল্মস মিডিয়া কোনো ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম এগুলোতে যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রে সময়টা ভালো। পিতা শরীর স্বাস্থ্য সামান্য সমস্যা করতে পারে, ধার্মিক চিন্তাধারার কিছু পরিবর্তন শুক্রের প্রভাবে এই সময় হওয়ার সম্ভাবনা আছে, নিজের কসমেটিক্স আপার লুক ইত্যাদির প্রতি একটু গুরুত্ব বাড়বে, হেলথির যে বিষয়টা বা হেলথের প্রতি যে হেলথ কনসাসনেস সেটা কিন্তু কমবে। আরেকটা বিষয় হচ্ছে স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এগুলো কিন্তু শুক্রের প্রভাবে আপনাদের বাড়তে পারে, ঘুমের পরিমাণ বাড়তে পারে, লেজিনেস আরামপ্রিয় ভাব এগুলো কিন্তু এই সময় বাড়ার সম্ভাবনা, চল পেতে একটু ক্লান্ত হয়ে পড়ছেন, একে তো বুধ বকরি, দুই হচ্ছে শুক্র এখানে কম্বিনেশন রাহু দৃষ্টি, এগুলো বাড়বে, মাঝে মাঝে মতিভ্রম হবে যে কোনো কাজে, প্রেমে হতে পারে, আপনার সম্পর্কে হতে পারে, অন্যান্য কাজে, একটা ট্র্যাকে ধরুন চলছেন সেই কাজটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, আপনি ধরুন আগে শুরু করেছেন একটা
একটা কোনো কাজ ধুম করে এখানে এসে বিচ্ছিন্ন হয়ে গেলেন, কাজটা দূর, এই কাজটা থাক, অন্য আবার একটা জায়গায় যাই, সেটা অনেক ক্ষেত্রে এই সময় হতে পারে। যে কোনো ডিসিশানে যাতে ভুলভ্রান্তি না হয় এই সময়, যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান, পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ, কারোর সঙ্গে আলাপ আলোচনা করে প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলাপ আলোচনা করে নিন, সেটা ভালো হবে। চোখের সমস্যা যাদের আছে সতর্ক থাকতে হবে। পজিটিভের মধ্যে আপনার মাস ফেম বা ইত্যাদি বাড়া বা পুরনো অর্থ করে উদ্ধার হয় এগুলোও আছে, এবং ভাগ্যপতি শুক্রের কানেকশান থাকার জন্য ভাগ্যের কিছু প্রারব্ধ কর্মফল যদি আপনার ভালো থাকে সেই ভাগ্যের রেশ বা ভালো কর্মফলটা আপনারা পাবেন। বিস্তারিত জানতে দৈনিক রাশিফলটা রেগুলার দেখুন, এবং সেখানে আরও শুক্র নিয়মেই জানাবো, আপনাদের প্রশ্নগুলো করুন, সেটাও আলোচনা করব। আর বিবাহযোগ 2021 রাহুকেতুর গোচরে 2021-এর ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। তুলা লগ্ন তুলারাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে রাশির অধিপতি, এবং আপনাদের অধিপতি নিচস্থ হয়ে যাওয়ার জন্য প্রথমত শারীরিক ক্ষেত্রে কিছু দুর্বলতা, শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা, লেজিনেস, বিশেষত লোয়ার অর্গান সমস্যা, ঘুমের পরিমাণ কিছুটা আপডাউন করা, ঘুম ভালো হচ্ছে না বা ঘুমের মধ্যে স্বপ্ন আসছে বা কিছুটা ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। অল্পেতে একটু ক্লান্তিভাব, এনার্জির অভাব, ভিটামিনস মিনারেলস ইত্যাদি বা প্রোটিনের অভাব বডিতে, এগুলো কিন্তু থাকতে পারে। এগুলোর বিষয়ে একটু নজর দিন অবশ্যই, এই সময়টা কিন্তু আপনাদের এদিকটা গুরুত্ব দেওয়ার প্রবণতা থাকা উচিত। বিদেশে যোগাযোগ আসবে, বৈদেশিক কাজগুলো হবে কিন্তু বাধার মধ্যে দিয়ে, বৈদেশিক কানেকশান তৈরি হচ্ছে, কারণ দেখুন বুধ এবং শুক্রের মধ্যে এখানে এখন কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ চলছে, এবং সেটা দ্বাদশ এবং আপনাদের রাশি লগ্নের ওপর, ফলে একাদশেরও কানেকশান আছে এখানে। বিদেশে যাওয়ার যোগ বা বিদেশ থেকে কোনো অন্য দেশে যাওয়ার যোগ, সেগুলো সবই আসবে কিন্তু বাধার মধ্যে দিয়ে আপনাদের এগোতে হবে। চলতি মামলা মোকদ্দমা যদি কিছু থাকে এই সময়ের মধ্যে, পরে শুনানি ইত্যাদি, সেগুলো বিষয়ে আপনাকে একটু প্রত্যক্ষ তদারকি করতে হবে বলে আমার মনে হয়। বিবাহ নিয়ে কিছু দূরের যোগাযোগ আসতে পারে কিন্তু খুব ভাবনা চিন্তার মধ্যে এগোতে হবে। মঙ্গল বকরি আপনাদের বিবাহযোগ 2021 এই ভিডিওটা অনেকটাই হেল্প করবে, আপনারা দেখে নেবেন। শুক্র দ্বাদশে যাচ্ছে, অষ্টমপতি হিসেবে কানেকশান দিচ্ছে, এবং আমি এখানে বলবো কিছু মানুষের ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন, হতাশা যাদের আছে, মানে যারা ডিপ্রেশনের পেশেন্ট আছেন, তাদের ক্ষেত্রে কিছু বিষয় বাড়তে পারে। লং টার্ম ইনভেস্ট যদি আগে থেকে করা থাকে সেখান থেকে কিছু বেনিফিট আসতে পারে। বৈদেশিক কারেন্সিতে যদি অর্থ উপার্জন করেন সেখান থেকে কিছু বেনিফিট আসতে পারে, কিন্তু ওভারঅল বিষয়ে একটু খরচ বাড়বে এবং সেটা ম্যাক্সিমামই ভোগসুখ এবং মেডিকেল এক্সপেন্সে যেতে পারে। আপনারা আমাদের দৈনিক রাশিফলটা রেগুলার ফলো করুন, সেখানে আমি ডে বাই ডে আপডেট দেবো, কী কী ঘটনা আজকাল পরশু ঘটবে সেগুলো জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশে শুক্র এবং নিচস্থ, বাজে খরচ কিছু বিষয়ে বাড়বে। একাদশ এবং দ্বাদশে কানেকশান থাকার জন্য বৈদেশিক কারেন্সিতে যারা অর্থ উপার্জন করেন ভালো, আগে কিছু ফিক্সড বা ইত্যাদি কিছু করা থাকলে সেখান থেকে আর্থিক যোগাযোগ আসতে পারে। নতুন পলিসি টলিসি যারা করতে চাইছেন লং টার্ম ইনভেস্টমেন্ট বিশেষত, সেগুলো বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বিবাহকেন্দ্রিক জায়গায় যোগাযোগ তো অবশ্যই আসবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনাও করা যেতে পারে, কিন্তু একটু ভাবনা চিন্তা করে করবেন। শুধু যে শুক্র নিচস্থ বলে বলছি তা নয়, রাহু ও সপ্তমী আছে শুক্রের সঙ্গে দৃষ্টি দিচ্ছে, হঠাৎ করে চমক চটক ভালো পাত্র ভালো পাত্রী পেয়ে গেছেন বলে ধুমধাম কিছু করে ফেললেন, যাচাই করে গেবেন, ভুলভ্রান্তি হতে পারে। আপনার লাইফ পার্টনারের ক্যারিয়ারে ডেভেলপমেন্ট হবে, তার ক্যারিয়ারে উন্নতি হবে, কিন্তু রাহু এবং শুক্রের কম্বিনেশনটা যেটা থাকছে সেটার প্রভাব থাকার জন্য আপনার পার্টনারের হেলথের বিষয়ে কিছু কিছু ইস্যু এই সময় কিন্তু আসতে পারে। এবং আপনাদের যে প্রেমের সম্পর্ক রোম্যান্টিক থাকবে, কিন্তু রোম্যান্টিক এর বিষয়ে ধারাবাহিকতার অভাব থাকবে, মানে ঢেউ খেলানো থাকবে সময়টা। দুদিন ভালো তো তিন দিনের দিন একটু ডাউন সিচুয়েশন, আবার চার দিনটা খুব ভালো গেল, পাঁচ দিনের দিন খুব ডাউন গেল, এই যে বিষয়টা এটা কিন্তু গ্রাফটা আপডাউন করবে। সেটা কখন কোন দিন কী হবে সেগুলো জানতে দৈনিক রাশিফলটা ফলো করুন। ব্যবসার ক্ষেত্রে আর্থিক গ্রোথ থাকবে কিন্তু আপনার মনোপুত বিষয়টা একটু কম থাকবে, পরিশ্রম ব্যবসার ক্ষেত্রে বেশি হবে। প্রেমপ্রীতি সম্পর্কের ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটি আসার চান্সেস আছে, তবুও সন্তানযোগ থাকছে। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের কিছু আর্থিক ক্ষেত্রে যোগাযোগ, উন্নতি, প্রগতি এগুলো কিন্তু পেতে পারেন। লোক প্রলোভনের বিষয়ে আকর্ষণ বাড়বে, অল্পেতে কিন্তু শর্টকাট ওয়েতে আর্থিক উন্নতির প্রভাবে অনেকে কিন্তু ভুল কার্য, অন্যায় কার্য করে ফেলবেন, যার খেসারত পরবর্তী সময় হয়তো দিতে হতে পারে, এটার বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। সোশ্যাল ফেম বাড়লেও সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো নেগেটিভ বিষয় নিয়ে এগোনো ঠিক হবে না। আপনার ডিটেলটা জানতে অবশ্যই 2021-এর বিবাহযোগ সহ রাহুকেতুর গোচর 2021, কারণ কেতু 222 মাস পর রাশিতে প্রবেশ করেছে, দেখে নেবেন, সঙ্গে রেগুলার রাশিফলটা ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে কর্মঘরে শুক্রের অবস্থান এবং শুক্র নিচস্থ রাহুর দৃষ্টিও থাকছে, কর্মকেন্দ্রিক পরিবেশ নিয়ে কিছু অস্থিরতা কিছু অভাব অভিযোগ থাকতে পারে আপনাদের। তবে নতুন কর্মপ্রাপ্তির কিছু যোগ, জব চেঞ্জের যোগ শুক্রের হাত ধরে আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং কাজের ক্ষেত্রে যদি আপনার জন্মচকে শুক্র নিচস্থ থাকে তাহলে টার্গেট হিট হতে একটু সমস্যা থাকবে, কিন্তু মাইনেপত্র বাড়া বা আর্থিক ক্ষেত্রে যোগাযোগে সেরকম বড় অসুবিধা থাকবে না। ম্যাক্সিমামই আপনাদের বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে কর্ম পরিবেশ কেন্দ্রিক, কিন্তু কর্মস্থলে অনেকের কনস্পিরেসি হয়, কোনো
অনেকের ক্ষেত্রে কেউ কাজের ক্ষেত্রে বস বা ইত্যাদি জাতীয় ব্যক্তিরা একটু কাজে প্রেসার বাড়ান, ডিস্টার্ব করেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে বাড়তে পারে। এবং রোগ ভোগ থেকে মুক্তি লাভের ক্ষেত্রে একটু ডিলে হওয়ার সম্ভাবনা এগুলো থাকে। ব্যাংকিং ওয়ার্কস, অফিসিয়াল ওয়ার্কস এগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা এই মুহূর্ততে আপনাদের কিন্তু থাকতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠান ইত্যাদি আত্মীয় বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে সামান্য কেয়ারফুল থাকা দরকার। এর বাইরে আমি জেনারেল প্রেডিকশনে যেগুলো বললাম সেগুলোর প্রভাব ওভারঅল বিষয়ে থাকবে, কারণ প্রেমের ওপর শুক্রমঙ্গল যোগ অত্যন্ত শক্তিশালী, এই বিষয়টাও মাথায় রাখা জরুরি। আর শুক্র যেহেতু নিচস্থ হচ্ছে, আপনাদের টাকা পয়সা বলুন বা লোন প্রাপ্তি বলুন সেগুলোতে সামান্য ডিলে হতে পারে, কিন্তু পাবেন না এরকম নয়, কিন্তু পাওয়ার ক্ষেত্রে একটু ডিলে হওয়ার সম্ভাবনা টুকিটাকি বিষয়ে থাকছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফল সিরিজ ফলো করুন এবং বিবাহযোগ 2021 মাসিক রাশিফল রাহুকেতু 2021 দেখে নিন। শুক্র যেহেতু ষষ্ঠ স্থানের অধিপতি, কিছু কিছু বিষয়ে ধনুরকম ধনুরাশির ক্ষেত্রে একটু কোমরের ব্যথা বেদনা, গায়নি সমস্যা এগুলো একটু একটু বিষয় দিতে পারে। এবং কর্মক্ষেত্রে কোনো অবস্থাতে এই সময় কিন্তু আপনি কোনো ধরনের অসৎ কাজ, অসাধু কাজ এগুলো করবেন না, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনি ফেঁসে যেতে পারেন, কারণ সূর্য একাদশে নিচস্থ, এটা মাথায় রাখা অত্যন্ত জরুরি। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন মকর রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে শুক্র কিন্তু নিচস্থ এবং শুক্র এবং বুধের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ চলছে। তো প্রথমেই আমি বলবো ভাগ্যস্থানে শুক্র পঞ্চমের অধিপতি নিচস্থ হলেও উচ্চশিক্ষা পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে কিছু যোগাযোগ আনতে পারে। পিতা গুরুজন এদের হেলথের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। জন্মচকে শুক্র নিচস্থ থাকলে যে কাজগুলো খুব দ্রুত হচ্ছিল, স্মুথ হচ্ছিল, চটপট মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ছিল, সেই ভাগ্যস্থানে কাজের ক্ষেত্রে একটু ডিলে হওয়ার সম্ভাবনা আছে। ধর্মকর্মে কিছু বিষয়ে অরুচি বা আপনি ভুল কোনো ভণ্ড তপস্বীর পাল্লায় পড়লেন এরকম ধরনের বিষয় বা কিছু বিষয়ে আপনি এই যাগযজ্ঞ অনুষ্ঠান তন্ত্রমন্ত্রে কিছুটা ভুল খাতে খরচ করে ফেললেন এইরকম ধরনের সম্ভাবনা এগুলো কিন্তু বাড়ছে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। নতুন প্রেমের বিষয়ে কিছু অসুবিধা থাকতে পারে। শেয়ার লটারি কেন্দ্রিক বিষয়ে বড় ইনভেস্টমেন্ট কিছুটা সমস্যার কারণ হতে পারে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। ভুল খাতে ইনভেস্টমেন্ট, শেয়ার লটারি যাই বলেন না কেন, সেখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। টোটাল ফাটকা বিষয়টার বিষয়ে আপনাকে কিন্তু একটু সমস্যা বা বেগ আপনাকে পেতে হতে পারে। শুক্র নবম স্থানে অবশ্যই কিন্তু নিচস্থ, এটা ইন্ডিকেট করছে এটাই আপনার প্রারব্ধ কর্মফল যদি খারাপ থাকে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে হার্ডল ফেস করতে হবে, মানে আপনার টার্গেটের ওপর কিছু বিষয় আরও বাড়তি টার্গেট চাপলো, কাজের ক্ষেত্রে একটু যাত্রা ভ্রমণ বেড়ে গেল, ঘোরাঘুরির পরিসরটা বাড়লো, ওয়ার্কলোড বাড়লো, এই পসিবিলিটিগুলো এই সময় কিন্তু কর্মক্ষেত্রে থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে। হার্ডল কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড এগুলো কিন্তু বাড়বে এবং কর্মসূত্রে মাঝে মাঝে এদিক ওদিক যাতায়াতের প্রয়োজনীয়তা পড়তে পারে। আর জন্মচকে শুক্র যদি খুব ডিস্টার্বিং জায়গায় না থাকে এই ধরনের ঘটনা আসার চান্সেস কিছুটা কমই থাকছে। এই হচ্ছে শুক্রের আপনাদের টোটাল প্রভাব। এর ওপর যেটা জেনারেল প্রেডিকশন বললাম সেটা কিন্তু অবশ্যই অ্যাড হবে এবং দৈনিক রাশিফলটা একটু আপনারা ফলো করুন। আর একটা বিষয় একটু মাথায় রাখা জরুরি, সন্তান যাদের আছে সন্তানের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকবেন। আপনারা 2021 বিবাহযোগটাও দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু সরাসরি অষ্টমী অবস্থান করছে এবং শুক্র অষ্টমে নিচস্থ, শুক্র আপনাদের চতুর্থপতি, মনের ওপর প্রেশার পড়বে। ডিপ্রেশনের প্যাসেঞ্জাররা তাদের ক্ষেত্রে হতাশা বাড়বে, কিছু বিষয়ে মানসিক রোগের সমস্যা যাদের আছে সেগুলো কিন্তু বাড়তে পারে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে কেয়ারফুল থাকবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস ইত্যাদি কেনার বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সময় যদি আপনি বাড়ি নিয়ে কিছু ডিলে যেতে চান, বাড়ি নিয়ে কোনো আপনি কোনো শর্ত বা ইত্যাদির মধ্যে যেতে চান, সেখানে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হওয়ার একটা যোগ আমরা এখানে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এই সময় কিন্তু শুক্র অষ্টমে আপনার ভেতরে কিন্তু ভুল দিকে নিয়ে যাওয়া, আপনার যে লক্ষ্যকে সেটা কিন্তু ভুল পথে চালিত করার সম্ভাবনা আছে। লোভ প্রলোভন কিছু বিষয়ে অসংযমী জীবনের প্রতি অনেকের কিন্তু আকর্ষণ বাড়তে পারে। যে নেশা পান বা যে অ্যালকোহলিক টেন্ডেন্সি ইত্যাদির কথা বলছিলাম সেটা আপনাদের লগ্নরাশির ক্ষেত্রে কিছু বিষয়ে বাড়তে পারে, অর্থাৎ অসংযমী প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু কার্যকর হওয়ার একটা সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হচ্ছে। শুক্র অষ্টমে কিছু ফাটকা ইনকাম, ফাটকা লাভ, আকস্মিক কিছু গ্রোথ এগুলো আপনাকে দিতে পারে। তবে একটা ফাটকা পেলেন বলে এটা ভাববেন না যে পরবর্তী দিনই আবার একটা ফাটকা পাবেন, এই বিষয়টা গুরুত্ব দিলে অবশ্যই কিন্তু ভালো, না দিলে আপনার কিন্তু খরচ কিছু বিষয়ে বৃদ্ধি হতে পারে। এছাড়া শুক্র অষ্টমে আমি বলবো ইউরিনারি সমস্যা, প্রস্টেট রিলেটেড সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল চেকআপটা অবশ্যই, এই বিষয়ে যদি সমস্যা ফিল করেন রেগুলার করানো উচিত হবে। শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন যেটা সেটা আপনার খাদ্যের যে রুচি
খাদ্যের যে ধরন তার পরিবর্তন করতে পারে, রিচ ফুড, জাঙ্ক ফুড ইত্যাদি প্রতি সামান্য কিছু আকর্ষণ বা ইত্যাদি বাড়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকছে। এই হচ্ছে শুক্রের ক্ষেত্রে পরিবর্তন। কিছু বিষয়ে সেকেন্ড ম্যারেজে যোগ তবে শুক্র আনবে, এ বিষয়ে কিছু আপনি ফল পেতে পারেন। শুক্র যেহেতু আপনাদের ভাগ্যেশ, ভাগ্যপতি, শুক্র অষ্টমে যাচ্ছে, তো প্রারব্ধ কর্মফল যদি আপনার খারাপ থাকে, ভাগ্যর ক্ষেত্রে কিছু একটা বাধা বিঘ্ন ফেস করতে করতে আপনাকে এগোতে হবে। যেটা আজ হওয়ার কথা সেটা পরশু, যেটা পরশু হওয়ার কথা তার পরের দিন হচ্ছে, এই ধরনের বিষয়গুলো ফেস করতে হতে পারে। আপনারা আমাদের দৈনিক রাশিফলটা ফলো করুন, বিবাহযোগ 2021 দেখুন, প্রশ্নগুলো জানান, আমি দৈনিক রাশিফলে আরও আরও বিষয় এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে সম সপ্তমে সূর্য অর্থাৎ রাশির ঠিক বিপরীত দিশায়, শুক্র সম সপ্তমে এবং তৃতীয়ের অধিপতি, সে কিন্তু প্রথমেই সম সপ্তমে যাওয়ার জন্য আপনার সোশ্যাল ফেম, মাস ফেম এগুলো কিন্তু বাড়াবে। তার সঙ্গে সোশ্যাল বিষয়ে যারা নেগেটিভ কিছু বিষয় নিয়ে করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডিসঅ্যাডভান্টেজও শুক্র বাড়াবে। শুক্র এখানে কিন্তু আপনার ভোগ সুখের চাহিদাকে কিছুটা বাড়াতে পারে, কারণ সপ্তমে এ ওটা কিনছে, আপনার বন্ধু একটা জিনিস কিনেছে, সেইগুলোর প্রতি আপনার বেশি মাত্রায় মন যাবে, এটা মাথায় রাখা দরকার। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সিং ভাব শুক্র দেবে, কিন্তু পার্টনারের হেলথ নিয়ে কিছু সমস্যা এই সময় অ্যারাইজ করতে পারে, কেন শুক্র এবং বুধের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ চলবে। আপনার সঙ্গে আপনার পার্টনারের মিলমিশ হয়তো হচ্ছে, কিন্তু আপনার পার্টনারের হেলথ নিয়ে কিছু সমস্যা আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রটা কি, শুক্র রাহু যোগ, শুক্র মঙ্গল যোগ ইত্যাদি যোগ থাকলে আপনার পার্টনারের সঙ্গে মিলমিশের অভাব থাকবে, কিন্তু এই দুটো যোগ যদি না থাকে আপনার পার্টনারের থেকে অবশ্যই কিছু একটা ভালো সময় আপনি এক্সপেক্ট করতে পারেন। শুক্র সম সপ্তমে, শুক্র অষ্টমের অধিপতি, বিবাহ কেন্দ্রিক মামলা এবং ব্যবসায়িক মামলা, এই দু ধরনের মামলা যাদের চলছে সেই মামলার একটা শেষ বা অন্ত এই সময় হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে তৈরি হচ্ছে। কমিউনিকেশান, যোগাযোগ এগুলো কিন্তু এই সময় ভালো হবে, এবং ছোটোখাটো শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এই সময় ঘোরাঘুরি, যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু হওয়ার পসিবিলিটি এখানে কিন্তু তৈরি হচ্ছে। পায়ের ব্যথা বেদনা, পায়ের নিচের চোটাঘাতের সমস্যা এগুলো বাড়তে পারে, হরমোনজনিত সমস্যার ক্ষেত্রে কিছুটা প্রভাব এই সময় কিন্তু বিস্তার হতে পারে। ব্যবসার ক্ষেত্রে শখ শৌখিনতা, জিনিসপত্র, যে কোনো ধরনের কাপড় জামা, খাদ্যদ্রব্য, যে কোনো পার্লার, সেলুন, যে কোনো অভিনয়, শিল্পকলা, আর্টিস্টিক কাজের মধ্যে যুক্ত ব্যক্তিদের সময়টা তুলনামূলক ভালো এই সময় কিন্তু যেতে পারে। তবে প্রেম সম্পর্ক তো বিষয়ে সিদ্ধান্তে কিছু বিষয়ে ভুল এবং ভুল ভ্রান্তির হওয়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকছে। মনের ভেতর অহেতুক টেনশন, কিছুটা নার্ভাসনেস অনেকের ক্ষেত্রে কাজ করার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো হচ্ছে আপনাদের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট। জেনারেল প্রেডিকশনে যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন। বিবাহকেন্দ্রিক যোগাযোগ আছে, তবে বিস্তারিত জানতে দৈনিক রাশিফল এবং বিবাহযোগ 2021টা আপনারা ফলো করুন, দেখুন। এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে দৈনিক রাশিফল সহ অন্যান্য ইম্পর্ট্যান্ট ভিডিওগুলি, যেগুলো অবশ্যই আপনাদের দেখা কাম্য এবং সেগুলো সমস্ত এই মাস এবং সামনের দিনগুলোর দিকে তাকিয়ে ভিডিওগুলি করা হয়েছে। আমরা ফিরছি আজই, আপনারা ভিডিওগুলি ক্লিক করে দেখে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।